আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সাদর সম্ভাষণ। আমরা এখন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরে অবস্থান করছি। এটি নাগর নদীর উপর দিয়ে বয়ে যাওয়া ব্রিজ। আমরা আজ দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট ধাপের হাটে যাব এবং এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। এটি নাগর নদী কচুরিপানায় ভরে গেছে। সান্তার বগুড়া মহাসড়কের পশ্চিম ধার ঘেঁষে যে সরু রাস্তাটি চলে গেছে, এটি ধাপের হাটে রাস্তা। আমরা এখন সেই ধাপের হাটের দিকেই চলছি। এই রাস্তার পাশ দিয়েই বয়ে গেছে নাগর নদী, আর নাগর নদীর তীরেই এই ধাপের হাটটি অবস্থিত। এলাকায় জনশ্রুতি রয়েছে, প্রাচীন পুণ্ডরনগরীর মহান সাধক পুরুষ শাহ সুলতান বকলি মাহিসার একসময় অল্প কিছুদিনের জন্য দুপচাঁচিয়া উপজেলার ধাপ নামক স্থানে এসে অবস্থান করেছিলেন। পরবর্তীতে এই স্থানে সুলতান মাহিসারের ধাপের দরগা নামে পরিচিতি লাভ করে। আমরা এখন ধাপের হাটে প্রবেশ করলাম। এখানে নানা ধরনের জিনিস বেচে কেনা হয়ে থাকে। আপনারা লক্ষ্য করুন, এখানে কাঠের তৈরি বিভিন্ন ফার্নিচার দেখতে পাচ্ছিলেন। এখন আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের খাবারের হোটেল রয়েছে। ভাত, রুটি, তরকারি এবং গরুর গোশত এখানে স্বল্পমূল্যে পাওয়া যায়। পুরাতন কাপড়ের দোকান এগুলো, দোকানিরা পসরা সাজিয়ে বসে আছে। অল্প মূল্যে এখান থেকে পুরাতন কাপড় ক্রয় করা যায়। আপনারা কাঁঠাল দেখতে পাচ্ছেন, সারি সারি কাঁঠাল, আখ রয়েছে। এটি হলো ছাগলের হাট, নানা ধরনের নানা বর্ণের ছাগল এখানে বেচে কেনা হয়। লোকে লোকারণ্য এই ছাগলের বাজারটি। বেশ বড় বড় ছাগল রয়েছে, এখানে পাঁঠাও বিক্রি হয়। কাঁচা বাজার, নানা ধরনের তরি তরকারি এখানে বিক্রি হচ্ছে। আলু, মরিচ, পেঁয়াজ, এটি শাড়ি লুঙ্গি গামছার দোকান। শাড়ি 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 লুঙ্গির দোকান রয়েছে এখানে। এখানেও মাঝারি দামে আপনারা ক্রয় করতে পারবেন শাড়ি লুঙ্গি। এটি হলো জালহাটি, হরেক রকমের জাল বিক্রি হয় এই জালহাটিতে। 1500 থেকে 5000 পর্যন্ত এই জালগুলো বিক্রি হয়ে থাকে। এটি হলো ঝাঁটাহাটি, বিছানা রয়েছে, বাঁশের তৈরি নানা ধরনের গৃহ সামগ্রী, প্রয়োজনীয় জিনিসগুলো এই বাজারে পাওয়া যায়। গৃহস্থদের প্রয়োজনীয় সরঞ্জামাদি এখান থেকেই তারা ক্রয় করেন।
মাছ ধরারও নানা রকম সরঞ্জামাদি পাওয়া যায় এই বাঁশের তৈরি বাজারে। টোপা ডালি হরেক রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এখানে। দোকানিরা পসরা মিলিয়ে বসে আছে, ক্রেতারা কিনছেন, তীব্র রোদের মধ্যে তারা ছাতা নিয়ে বসে আছেন। পাখি রাখার খাঁচাও রয়েছে এখানে বাঁশের তৈরি। এগুলো নানা ধরনের পাখি। এই ধাপের হাটে পাখি বাঁচা কেনা হয়। আপনার নাম কি? সিজান। কবুতর দেখতে পাচ্ছি। এই যে এগুলো কি ধরনের পাখি? এগুলো বাজরিকা। এগুলো কি কি রেটে বিক্রি হয়? 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া ঘুরে নি। লোকজন পালতে নাই নাকি? হ্যাঁ পালতে নাই। আপনার এখানে 500 টাকা থেকে কত জোড়ার? 200 টাকা, 300 টাকা, 200, 300, 500। হরেক রকম কবুতর বেচা কেনা হয় এখানে। 5,000 টাকা জোড়া পর্যন্ত কবুতর বিক্রি হয় এই ধাপের হাটে। সুন্দর সুন্দর কবুতর খাঁচার মধ্যে নিয়ে বসে আছে বিক্রেতা। শখের বসে অনেকে কবুতর পালন করে, তারা এখানে এসে নিয়ে যায়। কবুতরের খাবার বিক্রির দোকান এটা। এটি হলো গোস্তাহাটি। কুরবানি ঈদের পর হবার কারণে গোস্তাহাটিতে ভিড় নেই বললেই চলে। এখানে আমরা কালনা কিনেছি মেলা কয়টা, বেচা কিনা নাই, কোনো মানুষ নাই, জন নাই। ভুরি 200 টাকা কেজি, কাল্লার গোস্ত 400 টাকা কেজি, 4টা পাও 800, 1,000 টাকা তাও বিক্রি হচ্ছে না, 7 গোস্ত 150 টাকা কেজি। এই পরিস্থিতি ঈদের পরের কারণে অবস্থা। ঈদের পরের কারণে এই অবস্থা, এখনো ব্যবসা রানিং হয়নি। মাছের বাজার। মাছের বাজারে মাছ নেই বললেই চলে। হাট এখনো বেশ জমে ওঠেনি। শুটকি মাছ, প্রিয় দর্শক, আপনারা হাটের বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের দৃশ্যগুলো অবস্থান করুন। এই ফাঁকে দুপচাচিয়া একটি ঐতিহ্যবাহী হাট হওয়ার কারণে এর ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। সেরকম দুপচাচিয়া ধাপের হাটেরও একটি ঐতিহ্য রয়েছে। নাগর নদীর তীর ঘেঁষে সান্তার বগুড়া মহাসড়কের মাত্র 1 কিলোমিটার পশ্চিমে এই হাটটি অবস্থিত। প্রাচীন কাল থেকেই নদীমাতৃক এই বাংলাদেশে নদীর তীরবর্তী এলাকায় হাট বাজার গড়ে উঠেছিল। তেমনি নাগর নদীর তীরে এই ধাপের হাটটি সৃষ্টি হয়েছে। ঠিক কবে থেকে এই হাটের উৎপত্তি তার সঠিক ইতিহাস কেউ জানে না। মাটির তৈরি তৈজসপত্র এখানে বিক্রি হচ্ছে।
পানের নানা ধরনের সরঞ্জামাদি এখানে বিক্রি হয়। চুন, সুপারি, জর্দা, তামাক পাতা, আপনারা পানের হাটি দেখতে পাচ্ছেন, সারি সারি পানের দোকান। এটি হলো মশলার দোকান। পেঁয়াজ, রসুন, আদার পসরা নিয়ে বসে আছে দোকানিরা। বগুড়ার বিখ্যাত শুকনা মরিচ, যার ঝাল প্রচুর, এই হাটেই বেচে কিনা। শুধু দর্শক, এই হাটের আয়তন 2 কিলোমিটার। এখানে 10টা চান্দিনা ভিটে রয়েছে। বিশাল বড় এই হাট। এই হাট ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। এখানে কামারের বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়, লোহার তৈরি নানা ধরনের জিনিসপত্র এই হাটে বিক্রি হয়। এখান থেকে ক্রেতারা তাদের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে থাকেন। লোহার তৈরি নানা রকম জিনিসপত্রের পসরা বিছিয়ে নিয়ে আছে। এই অবস্থা পাঠাদের, সোনালী হাঁস পাট, পাট প্রায় বিলুপ্তির পথে, তবু এ হাটে কয়েকজন ব্যক্তি সামান্য কিছু পাট নিয়ে এসেছেন বিক্রয়ের জন্য। এগুলো তালাই পাটি বিক্রয় হচ্ছে এখানে। এখানে গাছগাছালিও বিক্রয় হয়। শুধু দর্শক, এই হাটে সব ধরনের জিনিসপত্র বেচা কেনা হয়ে থাকে, তবে এই হাট গরু বেচা কেনার জন্য খুবই প্রসিদ্ধ। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারীরা গরু কেনে বেচার জন্য নিয়মিত এখানে আসে। তবে এখন কুরবানি ঈদের পরবর্তী সময় হওয়ার কারণে হাটটি এখনও পুরোপুরি জমে ওঠেনি। ধাপের হাটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গরুর হাট। এখানে নানা ধরনের, নানা বয়সের গরু এখানে বিক্রি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাছুর গরু বিক্রি হয়ে থাকে এই ধাপের হাটে।